শোন, ভালোভাবে কাস্টমারের সাথে কথা বলবি, ভালোভাবে ডিল করবি, কি চাইছে সেটা দেখবি, অন্যথা আজে বাজে কথা বলবি না। ভালোভাবে পরিষেবা করতে পারলে বোনাস বা টিপস পেতে পারিস, ঠিক আছে? সম্মানটা রাখিস, তা না হলে কিন্তু এই ক্যাব থেকে বের করে দেব তোকে। ওকে মামা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক কাস্টমারের সাথে ভালোভাবে ডিল করে নেব। স্যার, আপনার কি চাই বলুন। স্যার, কি লাগবে অর্ডার করবেন প্লিজ। এই মন ধরে কথা বলছি কেন, এই যা এক কাপ চা দিয়ে আয়, স্পেশাল চা। তাহলে কিভাবে বললে টিপসটা পাওয়া যায় এর কাছ থেকে, কিভাবে অর্ডারটা দিলে আমি টিপসটা খেতে পারি? তাহলে স্যার কি চা খাবেন, কফি চা না ব্ল্যাক টি না মিল্ক চা, কোন চা খাবেন? যা ব্ল্যাক টি নিয়ে আয়। বুঝতে পেরেছিস? বলছি কি স্যার, ব্ল্যাক টি ঠান্ডা ব্ল্যাক টি না হট ব্ল্যাক টি নিয়ে আসবো, না স্টিলের পাত্রে না মাটির ভাঁড়ে নিয়ে আসবো স্যার? কোনটা খাবেন, কোনটাতে নিয়ে আসবো স্যার? কে কোথা থেকে এসেছে? চল যা, যা পারবি। এত ভালোভাবে বললাম কিন্তু কোনো তো টিপসের কথা কিছু বলছে না। মামা তো বলেছিল যে ভালোভাবে তোয়াজ খাতির করলে টিপস পাওয়া যায়। স্যার বলছি, চিনি কম দেব না বেশি দেব? স্যার খুব গরম বেশি নিয়ে আসবো না একটু ঠান্ডা থাকবে তাই নিয়ে আসবো? চায়ের দোকানে ক্যাব থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, চল। কাস্টমারের সাথে কি ব্যবহার করেছিস যে কাস্টমারটা চলে গেছে? না মানে আমি একটু ওই টিপস দেই কি না তাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে গিয়েই তো কাস্টমার বিরক্ত হয়ে গেল। তুমি তো বললে টিপস টিপস যদি দেয় সেই জন্য